1956 সালের 3 আগস্ট বাংলাদেশ তথা তৎকালীন পূর্ব পাকিস্তানে নির্মিত প্রথম পূর্ণদৈর্ঘ্য সবাক চলচ্চিত্র মুখ ও মুখোশ মুক্তি পায়। আব্দুল জব্বার খান পরিচালিত এই ছবির মাধ্যমে বাংলাদেশের চলচ্চিত্র শিল্পের যাত্রা শুরু হয়। উল্লেখ্য, এর আগ পর্যন্ত বাংলাদেশের সিনেমা হলগুলোতে কলকাতা অথবা লাহোরের চলচ্চিত্র প্রদর্শিত হতো। বাংলাদেশের বরেণ্য লেখক ও সাংবাদিক মোহাম্মদ ওয়ালিউল্লাহ 1907 সালের 1 মার্চ চট্টগ্রাম জেলায় জন্মগ্রহণ করেন। কর্মজীবনে তিনি দেশ ও দেশের বাইরে অসংখ্য পত্রিকায় কর্মরত ছিলেন, যার মধ্যে দ্য রেঙ্গুন, স্টার অফ ইন্ডিয়া, দৈনিক আজাদ এবং দৈনিক সংবাদ অন্যতম। এছাড়া তার রচিত বিখ্যাত গ্রন্থগুলোর মধ্যে ফাঁসির মঞ্চে এবং আমাদের মুক্তি সংগ্রাম উল্লেখযোগ্য। মোহাম্মদ ওয়ালিউল্লাহ 1978 সালের 3 আগস্ট পরলোকগমন করেন। বাংলাদেশের প্রখ্যাত সাংবাদিক নির্মল সেন 1930 সালের 3 আগস্ট গোপালগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন। শিক্ষাজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। দৈনিক ইত্তেফাক পত্রিকায় যোগদানের মাধ্যমে সাংবাদিক হিসেবে শুরু হয় তার কর্মজীবন। পরবর্তীতে দৈনিক পাকিস্তান ও দৈনিক বাংলা পত্রিকায়ও কর্মরত ছিলেন তিনি। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের অতিথি শিক্ষক হিসেবেও তিনি দায়িত্ব পালন করেন। নির্মল সেন 2013 সালের 8 জানুয়ারি পরলোকগমন করেন। ভারতীয় উপমহাদেশের প্রখ্যাত সমাজ সংস্কারক এবং আইনজ্ঞ সৈয়দ আমির আলী 1849 সালের 6 এপ্রিল উড়িষ্যায় জন্মগ্রহণ করেন। 1867 সালে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন। কর্মজীবনে তিনি কলকাতা হাইকোর্টের বিচারপতি ছাড়াও অল ইন্ডিয়া মুসলিম লীগের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন। তার রচিত বিখ্যাত গ্রন্থগুলোর মধ্যে দ্য স্পিরিট অফ ইসলাম এবং আ শর্ট হিস্ট্রি অব দ্য সারাসিনস অন্যতম। সৈয়দ আমির আলী 1928 সালের 3 আগস্ট ইংল্যান্ডে মৃত্যুবরণ করেন।